দলীয় কর্মী নয়, সরকারি কর্মচারী হিসেবে কাজ করুন, বলেছেন সিএসি। জেলা পরিষদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন নিয়ে ডিসিএসপিদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য দিচ্ছিলেন সিএসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আউয়াল বলছেন, নির্বাচনের মাঠে জেলা প্রশাসক, ডিসি ও পুলিশ সুপারদের এসপি দলীয় কর্মী হিসেবে নয়, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন। এসব নির্বাচন কমিশন ইসি শক্ত অবস্থানে থাকবে। ডিসি এসপিদের সঙ্গে বৈঠকে কমিশন এ বার্তা দিয়েছে। ইত্তেফাক: মসজিদে ছড়ি কালের কণ্ঠ। মসজিদে শাকিল বলল চুরি করিনি, এরপরও হাত কাটল দুলাভাই। মোবাইল চুরির সন্দেহ শ্যালকের হাত কেটে দিলেন দুলাভাই। তার সন্দেহ শ্যালক শাকিল বাম হাতে চুরি করে, তাই তার বাম হাতটি বিচ্ছিন্ন করে দেন। শনিবার সকালে এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের মহেশখালী দ্বীপের কালারমার ছড়া ইউনিয়নের সামিরা ঘোনা নামক গ্রামে। পণ্যের অসহনীয় দামে পিষ্ট হচ্ছে ভোক্তা। যুগান্তর: পণ্যের অসহনীয় দামে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন ভোক্তা। চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি সব কিছুর দাম আকাশ ছোঁয়া। সরবরাহ থাকলেও প্রতি কেজি মোটা চাল কিনতে ক্রেতার 52 থেকে 55 টাকা খরচ করতে হচ্ছে, আর ভালো মানের প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। বাংলাদেশ প্রতিদিন: ইসির বৈঠকে হট্টগোল। নপুংসক নবদন্তহীন বলায় ইসি আনিসুরের বক্তব্য শুনলেন না ডিসিএসপিরা। বক্তব্য শেষ না করেই ডায়া ছাড়লেন আনিসুর। ম্যাজিস্ট্রেটদের তেলের টাকা না দেওয়ার অভিযোগ ডিসিদের বিরুদ্ধে, ডিসিএসপিদের দলের পক্ষে কাজ না করার নির্দেশ, কেন্দ্র কমিয়ে ভোট কক্ষ বাড়ানোর সুপারিশ। সমকাল: মাঠ প্রশাসন থেকে ধাক্কা খেল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের এক বছর আগে নিরপেক্ষ আচরণের বার্তা দিতে মাঠ প্রশাসনকে ঢাকায় ডেকেছিল নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়াল তার বক্তব্যে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন, তবে মাঠ প্রশাসনের সঙ্গে ইসির শীর্ষ কর্তাদের প্রথম মাত্রা সুখকর হয়নি। নয়া দিগন্ত: ডিজিটাল আসক্তি 71% শিক্ষার্থীর শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। করোনা পরবর্তী একাডেমিক চাপের কারণে বিভিন্ন ধরনের মানসিক ও গঠনমূলক সমস্যার সম্মুখীন হয়েছে মোট শিক্ষার্থীর প্রায় 2/3, সেই সাথে শিক্ষার্থীদের প্রায় 47% করোনার আগের তুলনায় পড়াশোনার প্রতি মনোযোগ কমে গেছে। ডিজিটাল আসক্তি প্রায় 71% শিক্ষার্থীর শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এমনই কিছু বিষয় উঠে এসেছে সরকারি সংগঠন আচল ফাউন্ডেশনের জরিপে।
যায় যায় দিন। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহার ঠেকাতে বিশ্বকে এখনই ব্যবস্থা নিতে হবে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কর্মকর্তারা তাদের লোকজনকে সম্ভাব্য পারমাণবিক হামলার বিষয়ে প্রস্তুত করতে শুরু করেছে। তবে তিনি এটাও বলেছেন যে তিনি বিশ্বাস করেন না রাশিয়া ওই বোমাগুলো ব্যবহারের বিষয়ে প্রস্তুত রয়েছে। bdnews24.com বাংলাদেশে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ওয়ান ডি আর শেরম্যান বাংলাদেশে মানবাধিকার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন মার্কিন উপরাষ্ট্রমন্ত্রী ওয়েন ডি আর শেরম্যান। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে উভয় দেশের প্রতিনিধি বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দর্শক, চলুন আমরা একটু ইত্তেফাকের খবরটা দেখে আসি। ইত্তেফাক, ইউক্রেনে আরো একটি গণকবরের সন্ধান। ছবিতে দেখা যাচ্ছে গণকবর। ইউক্রেনে আরো একটি গণকবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে পূর্বাঞ্চলীয় লিম্যান শহরে এই গণকবরের সন্ধান পাওয়া গেছে। এতে কতজনের মরদেহ রয়েছে তা নিশ্চিত করে জানা না গেলেও স্থানীয় একটি নিউজ এজেন্সি জানিয়েছে তারা 180 মরদেহের খবর পেয়েছে। শুক্রবার পূর্বাঞ্চলীয় দোনেতস্ক প্রদেশের গভর্নর ক্রিলেনেকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন লিম্যানের কর্মকর্তারা একটি গণকবরের সন্ধান পেয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বড় করে দিলাম, স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই গণকবরের সেনা সদস্য এবং বেসামরিকদের মরদেহ থাকতে পারে। তবে মরদেহের সঠিক সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পৃথক একটি প্রতিবেদনে ইউনিফর্ম ইউক্রেন ফার্ম নিউজ এজেন্সি এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ওই গণকবর থেকে 180 মরদেহ উদ্ধার করা হয়েছে। কিয়েভ পোস্ট এক টুইট বার্তায় জানিয়েছে লিম্যান শহরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে, সেখানে 180 মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। এর মধ্যে অল্প বয়সী শিশুদের মরদেহ রয়েছে। গত সপ্তাহে দোনেতস্ক প্রদেশের লিম্যান শহরটি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। অধিকৃত অঞ্চলে নিরসংসতার জন্য ইউক্রেনীয় কর্তৃপক্ষ বারবার রুশ সৈন্যদের অভিযুক্ত করে আসছে, যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন, সমালোচনা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।